মর্নিং। এর আগের দিন যতটা পড়িয়েছিলাম যে সেই শিবনাথ পণ্ডিত আশুকে যে গিন্নি নাম দিয়েছিল এবং সেটা আশুর কাছে এত দুঃখের কারণ হয়েছিল যে আজ সে পরিণত বয়স পর্যন্ত সেই কথাটা তার মনে আছে যে সেই কি দুঃখ সে পেয়েছিল। হয়তো সেদিনকে সেই ছোট্ট শিশুর মনে হয়েছিল যে এই কথাটা হয়তো কেউ আর কোনোদিন ভুলবে না যে মাস্টারমশাই তাকে গিন্নি নাম দিয়েছে, কিন্তু পরিণত বয়সে সবাই হয়তো ভুলে গেছে অনেক দুঃখের কথা, সুখ দুঃখ লজ্জার দিন এসেছে সন্দেহ নেই, কিন্তু সেই দিনকার বালুক হৃদয়ের ইতিহাসের সহিত কোনো দিনের তুলনা হইতে পারে না। এই লাইনটা দাগ দিতে হবে যে সেই দিনকে সেই শিশুটির হৃদয়ে মনে যে অন্তরে যে কি ব্যথা লেগেছিল সেটার সাথে আর এত সুখ দুঃখের কোনো তুলনা হয় না। কিন্তু ব্যাপারটা অতি ক্ষুদ্র এবং দু কথায় শেষ হয়ে যায়, ব্যাপারটা খুবই সামান্য। মাস্টারমশাই বলেছেন, বলে তিনি চলে গেছেন, দু কথায় শেষ হয়ে গেছে, কিন্তু আশুর সেই ব্যাপারটা কি, আশুর একটি ছোট বোন আছে, তাহার সমবয়স্ক সঙ্গিনী কিংবা ভগিনী আর কেহ নাই, সুতরাং আশুর সঙ্গেই তাহার যত খেলা। আর বোন, বোনের সঙ্গে আশুর আর কোনো বন্ধু নেই, কোনো সঙ্গিনী কেউ ছিল না, সেই তার সেই ভগিনী, তার সেই বোন, সেই বোনের সাথেই সে খেলা করত। একটি গেটওয়ালা লোহার রেলিংয়ের মধ্যে আশুদের গাড়ির বাড়ির গাড়ি বারান্দা, একটা গেট দিয়ে ঢুকতে হয় আর সেখানে বারান্দার সঙ্গেই সেখানে আশুদের গাড়ি থাকে আর কি। সেদিন মেঘ করিয়া খুব বৃষ্টি হইতেছিল, জুতা হাতে করিয়া ছাতা মাথায় দিয়া যে দু চারিজন পথিক পথ দিয়া চলিতেছিল তাহাদের কোনো দিকে চাহিবার অবসর ছিল না, যে প্রচণ্ড বৃষ্টি, কেউ জুতা হাতে করে নিয়েছে, গ্রামের রাস্তা জলে জুতো ভিজে যাচ্ছে, আর এদিকে ছাতা মাথায়, যে কোনো দিকে যে তাকিয়ে দেখবে সেই সময় নেই, রাস্তা দিয়ে দু চারজন যাচ্ছে যে লোক, কার কোনো দিকে নেই। মেঘের অন্ধকারে সেই বৃষ্টি পতনের শব্দে সেই সমস্ত দিন ছুটিতে গাড়ি বারান্দার সিঁড়িতে বসিয়া আশু তাহার বোনের সঙ্গে খেলা করিতেছিল। সেদিনকে অন্ধকার এবং চারিদিকে বৃষ্টি পড়ছে আর সমস্ত দিন ছুটি, আজকের কি করবে, ওই বোনের সঙ্গে দুই ভাই বোনে গাড়ি বারান্দায় খেলা করছে। সেদিন তাহাদের পুতুলের বিয়ে, ওই ছেলেবেলায় তখন পুতুলের বিয়ে এটা একটা মানে যেন একটা সামাজিক প্রথার মতন হয়ে গেছিল, এ বাড়ির পুতুল ও বাড়ির পুতুল, ছোট ছোট পুতুল মাটি দিয়েই তৈরি করা হতো, সেই পুতুল কোনো দামি কোনো পুতুল ছিল না, ছোট ছোট পুতুল তৈরি করে তাকে সুন্দর করে সাজিয়ে টাজিয়ে সেই এ বাড়ির মেয়ে ও বাড়ির ছেলে এরমভাবে পুতুলের বিয়ে হতো, আমরাও ছেলেবেলায় করেছি, তো সেটা একটা খুব আনন্দের জিনিস ছিল আর কি, সেই পুতুলের বিয়ে দেয়া হবে। তাহারই আয়োজন সম্বন্ধে অত্যন্ত গভীরভাবে ব্যস্ত হইয়া আশু তাহার ভগিনীকে উপদেশ দিতেছিল আর কি, যদিও ব্যাপারটা খুবই খেলা, খেলার ছল, কিন্তু আশু অনেক উপদেশ দিচ্ছে, কই তুই কি করেছিস পুতুলের, দেখি কোথায় তার কাপড়, কোথায় কোথায় মালা, কোথায় কোথায় এ, কোথায় এই, তোর পুরোহিত কোথায়, বিয়ে দেবে কে, যা পুরোহিত যারা পুজো আর্চা এই সমস্ত সামাজিক কাজ যারা করে থাকে আর কি তাকে। এখন তর্ক উঠিল কাহাকে পুরোহিত করা যায়, মানে আশু জিজ্ঞেস করছে তার বোনকে যে বিয়ে যে দিবি পুতুলে তার পুরোহিত কই, বালিকা চট করিয়া ছুটিয়া একজনকে গিয়া জিজ্ঞাসা করিল, হ্যাঁ গা তুমি আমাদের পুরুত ঠাকুর হবে, একজনকে গিয়ে ছুটে গিয়ে জিজ্ঞাসা করছে যে তুমি আমার পুরুত ঠাকুর হবে, আমার পুতুলের বিয়ে দিয়ে দেবে। আশু পশ্চাৎ ফিরিয়া দেখে শিবনাথ পণ্ডিত ভিজা ছাতা মুড়িয়া অর্থসিক্ত অবস্থায় তাহাদের গাড়ি বারান্দায় দাঁড়াইয়া আছেন। এতক্ষণ আশু খেয়ালই করেনি যে কে তাদের গাড়ি বারান্দায় দাঁড়িয়ে আছে, মানে একজন দাঁড়িয়ে আছে পেছন করে, এটা ওই মেয়েটি দেখেছে, সেই জন্য সে গিয়ে, সে তো চেনে না তার গুরুমশাইকে, সে ছুটে গিয়ে বলেছে তুমি আমার এই পুতুলের বিয়ের পুরোহিত হবে। হঠাৎ যেই বলেছে আশু ভাবছে কাকে বললো, তাকিয়ে দেখছে শিবনাথ পণ্ডিত অর্ধসিক্ত অবস্থায়, মানে প্রায় অর্ধেকটা ভিজে গেছে অবস্থায় তাদের গাড়ি বারান্দায় দাঁড়িয়ে আছেন, পথ দিয়া যাইতেছিলেন বৃষ্টির উপদ্রব হইতে সেখানে আশ্রয় লইয়াছেন, বালিকা তাহাকে পুতুলের পৌরোহিত্যে নিয়োগ করিবার প্রস্তাব করিতেছে। তিনিও জানেন না যেটা হয়তো আশুদের বাড়ি এমনও হতে পারে, তো দাঁড়ানোর জায়গা নেই, প্রচণ্ড বৃষ্টি, আর তিনি ঢুকে পড়েছেন দেখছে বেশ একটা সুন্দর জায়গা, গ্যারেজের মতন, এখানে তিনি দাঁড়িয়ে আছেন, আর
তখন ছোট বালিকা গিয়ে তাকে বলেছে যে তুমি আমার পুতুলের বিয়ে দিয়ে দাও। পণ্ডিত মশাইকে দেখিয়াই আশু তাহার খেলা এবং ভগিনী সমস্ত ফেলিয়া এক দৌড়ে গৃহের মধ্যে অন্তর্হিত হইল। তাহার ছুটির দিন সম্পূর্ণ মাটি হইয়া গেল। পণ্ডিত মশাইকে দেখে আশুর তো সব কথা মনে পড়ে গেল যে তিনি কেমন মানুষ, তিনি তাকে কি কি বলেন বা কেমনভাবে তার আচরণ, তার সব কিছু, আর প্রচণ্ড ভয় পেত তাকে। সেই দেখে সমস্ত ফেলে দিয়ে সেই তার ছুটির দিনটাই মাটি হয়ে গেল। এত সুন্দর আনন্দ করে পুতুলের বিয়ে দেবে ভেবেছিল, সমস্ত মাটি হয়ে গেল শিবনাথ পণ্ডিতকে দেখে। পরদিন শিবনাথ পণ্ডিত যখন শুষ্ক উপহাসের সহিত এই ঘটনাটি ভূমিকা স্বরূপে উল্লেখ করিয়া সাধারণ সমক্ষে আশুর গিন্নি নামকরণ করিলেন, তখন প্রথমে সে যেমন সকল কথাতেই মৃদুভাবে হাসিয়া থাকে, তেমনি করিয়া হাসিয়া চারিদিকের কৌতুক হাস্যে ঈষৎ যোগ দিতে চেষ্টা করিল। তারপর দিন সকাল স্কুলে যেই গেছে, পণ্ডিত মশাই অমনি তাকে কি নামকরণ, কেন পণ্ডিত মশাই তার আগে শুনেছে যে আশু কেমন কথা বলছে তার বোনের সাথে, কিরে তোর মেয়ের পুতুলের মেয়ের বিয়ের আয়োজন সব হলো, সব ঠিকঠাক হলো, কোথায় দেখি কি কি করেছিস, পুরুত মশাই কোথায়, এই যে সমস্ত কথাবার্তা, এগুলো বাড়িতে আমি বলেছিলাম যে বাড়িতে মধ্যবয়স্কা একজন মহিলা, তিনি সমস্ত ঘরটাকে তিনি দেখেন শোনেন, সব কিছু ঠিকঠাক করে রাখেন, সমস্ত ব্যাপারে তিনি উপদেশ দেন, এই তাকে আমরা গিন্নি বলি। এবং আশুর ওই কথাগুলোতে পণ্ডিত মশাইয়ের মনে হলো বাহ বাহ, এইটুকুনি ছেলে আকারে গিন্নির মতো কথা বলছে, ব্যাস পণ্ডিত মশাই তাকে গিন্নি নাম দিয়ে দিয়েছে। সেই জন্যে সে গিন্নি নাম যেই সে শুনলো, সে যেমন সাধারণত তার স্বভাব যেমন ছিল, একটু মিটমিট করে হাসতো, সেরমভাবে হাসছে এবং সবাই যে তাকে দেখে বিদ্রুপ করছে, কৌতুক করছে, তাদের সাথে একটু যোগ দেওয়ার চেষ্টা করলো আর কি, যে হ্যাঁ ঠিক আছে, যেন ব্যাপারটা কিছুই নয় আর কি। এমন সময় একটা ঘন্টা বাজিল, অন্য সকল ক্লাস ভাঙিয়া গেল এবং শালপাতায় দুটি মিষ্টান্ন ঝকঝকে কাঁসার গটিতে জল লইয়া দাসী আসিয়া দ্বারের কাছে দাঁড়াইল। যেমন প্রতিদিন হয়, ঘন্টা পড়ে গেল, সবাই চলে গেল যে যার ক্লাসে, আর ইতিমধ্যে শালপাতায় করে মিষ্টি নিয়ে সেই দাসী যেমন প্রতিদিন আসতো কাঁসার ঘটিতে জল নিয়ে, আর দুটি মিষ্টি নিয়ে দাসী এসে গেছে। তখন হাসিতে হাসিতে তাহার মুখ কান টকটকে লাল হইয়া উঠিল, ব্যথিত কপালের শিরা পুড়িয়া উঠিল এবং উচ্ছ্বসিত অশ্রুজল আর কিছুতেই বাধা মানিল না। মানে হাসছিল, কিন্তু সে হাসিটা ছিল তার অত্যন্ত মানে কষ্টের হাসি, ভীষণ একটা লজ্জা অপমান তার হাসি, এবং সেই লজ্জা এবং অপমানে কি হয়েছে, তার সমস্ত মুখ একদম লাল হয়ে উঠেছে, মানে ভেতরে যে রাগ লজ্জা অপমান গ্লানি সমস্তগুলো যেন মানে বেরিয়ে আসছে আর কি, উচ্ছ্বসিত জল তার চোখ দিয়ে যেন জল ফেটে পড়ছে, একবার সমস্ত জল বেরিয়ে আসলো। শিবনাথ পণ্ডিত বিশ্রাম গৃহে জলযোগ করিয়া নিশ্চিন্ত মনে তামাক খাইতে লাগিলেন। মাস্টারমশাইরা এটা হয় ছাত্রদের বকেন একটু, তিনি অত কিছু ভেবে বলেননি, সে প্রতিদিনের মতো তিনি গিয়ে তামাক খাচ্ছেন, গিয়ে কিছু জলযোগ করেছেন, কিছু টিফিন টিফিন গিয়ে তামাক খাচ্ছেন, ছেলেরা পরম আহ্লাদে আশুকে ঘিরে গিন্নি গিন্নি করিয়া চিৎকার করিতে লাগিল। ব্যাস ছেলেরা টিফিন হয়েছে, চারিদিকে তাকে ঘিরে এই রে এই সেই গিন্নি 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 করে চিৎকার করছে। সেই ছুটির দিনের ছোট বোনের সহিত খেলা জীবনের একটি সর্বপ্রধান লজ্জাজনক ভ্রম বলিয়া আশুর কাছে বোধ হইতে লাগিল, যে এর মতন লজ্জার ঘটনা তার জীবনে আর কোনোদিনও ঘটেনি। সে ভাবতেও পারেনি যে তার বোনের বিয়ের বোনের পুতুলের বিয়ের দিন এমন একটা কোনো ঘটনা ঘটতে পারে, পৃথিবীর লোক কোনো কালেও যে সেদিনের কথা ভুলিয়া যাইবে এ তাহার মনে বিশ্বাস হইল না। সে পৃথিবীর লোক তো ভুলে যাবেই, কে কার ব্যাপার নিয়ে এত মাথা ঘামায়, মাস্টারমশাইরা কত ছেলেকে কত বকেন, হয়তো কোনো নাম ধরে ডাকেন, কিন্তু আবার সেই ছেলে যখন চলে যায় মাস্টারমশাই সব ভুলে যান, কারুর কিছুই মনে থাকে না এবং কোনো ছেলেরও মনে থাকে না। কিন্তু আশুর মনে হচ্ছে যে কেউ যেন কোনোদিন ভুলবে না, সবাই সারা জীবন মনে করে রাখবে এই কথাটা যে তার নাম পণ্ডিত মশাই গিন্নি দিয়েছিলেন, এটা আশুর মনে হচ্ছে যেন আর কোনোদিন কেউ ভুলবে না, এবং এইটা ভেবেই সে ভীষণ দুঃখ পাচ্ছে। এইটাই হচ্ছে ঘটনা। এই গল্প শেষ হয়ে গেল, তোমরা এখানে পড়বে কি শিবনাথ পণ্ডিতের চেহারার বর্ণনা, আশুর চেহারার বর্ণনা এবং সেই দিনের সেই ঘটনা সেই ইতিহাস, এটা পড়তে হবে, এবং তিনি কিভাবে ছাত্রদের উপর পীড়ন করতেন, এগুলো পুরো বইয়ের লাইনগুলো পুরো মুখস্থ করে ফেলবে একদম। এই এই হবে প্রশ্ন, প্রশ্ন কোনো
বিরাট কিছু বড় বড় প্রশ্ন হয় না, তোমাদের ছোট প্রশ্নই হয়, দু নম্বর দু নম্বর, ঠিক ঘটনা কোথা থেকে নেওয়া হয়েছে, কার লেখা, সেগুলো তো জানবেই। এবং গল্প আবার ভালো করে পড়তে হবে, বারে বারে পড়ো, গল্পের মধ্যেই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে।